চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু, বিক্ষোভ গ্রামবাসী। শুক্রবার নিতুরিয়া ব্লকের অন্তর্গত রায়বাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠে। এক শিশুর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ চিকিৎসকদের এবং সহ চিকিৎসা কর্মীদের হাসপাতালের ভেতরে আটকে রেখে গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। মৃতের পরিবারের এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রায়বাদ গ্রামের বাসিন্দা অশোক হেমব্রম নামে এক ব্যক্তি শিশু কন্যা সোনালি হেমব্রম, যার বয়স প্রায় দু মাস, গত বুধবার সেই কন্যা শিশুটিকে রায়বাদ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হয়েছিল রুটিন মাফিক। কিন্তু বুধবার বিকেল থেকে প্রচণ্ড শরীর খারাপ হয় বাচ্চাটির এবং আজ শুক্রবার সকালে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাদের দাবি, চিকিৎসার গাফিলতির কারণে বাচ্চা শিশুটি মারা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নিতুরিয়া থানার ওসি, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সহ রঘুনাথপুর মহকুমার সিআই, স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হরি গোবিন্দ খোড়ায় জানান, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নিতুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে এবং নিতুরিয়া থানায় পুলিশের সূত্রে খবর, মৃত শিশুটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ তুলে নেয়। এ বিষয়ে স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সোম শুভ্র চৌধুরী পুরোপুরিভাবে অভিযোগটি অস্বীকার করেন। আমি কাজে গেছিলি, কাজের থেকে আমি ঘুরে আসছি, তো ছেলেটা দেখছি সকালে আমি মুখ দিয়ে আনলি, তারপরে দেখছি ছেলেটা উঠছে নাই, পুরো একদম ই হয়ে গেছে, বরফের মতন কেটাই গেছে। কখন? ওইটা সকালে। হ্যাঁ, আর তার আগে কি হয়েছিল? তার আগে কিছু হয় নাই, কি হয়েছিল আপনাদের? আমাদের ছেলেটা এখানে এনেছিলাম বুধবার, পোলিও ইঞ্জেকশন দিয়েছে। ছেলেটা আমাদের ঘুরে ভালো ছিল, আর এখান থেকে যেদিন থেকে ইঞ্জেকশন দিয়েছে সেদিন থেকে জ্বর হয়েছে, আর পরশু থেকে জ্বর হয়েছে, কাল থেকে ভালো ছিল। বাচ্চাটা যে জ্বর এসেছিল তারপর আনা হয়েছিল এখানে স্বাস্থ্য কেন্দ্রে? না, জ্বরের ওষুধ দিয়েছিল, আর যে জ্বর হইলে এটা খাওয়াবে রেখা সেদিন বলে দিয়েছিল। তারপর কি হইল? তারপর আর কিছু হয়নি, সকালকে ডেট হয়ে গেছে, মারা গেছে। কতদিনের ছিল বাচ্চাটা? কতদিন হয়েছে? হ্যাঁ, বাচ্চার বয়স কত হয়েছে? বয়স ইংরেজি বলতে পারবো না, আষাঢ়ে 18 দিন হয়েছে বাবা। আষাঢ়ে 18? আপনি কে হন বাচ্চা? বড় মা। হ্যাঁ, আমরা ওইটাই মনে করব, কেন ছেলেটা আমাদের ঘরে ভালো আছে, এখন আসে এখানে আমার ছেলেটা এমনি হয়ে। এখন কি চাইছেন? কি চাইছেন? ইয়া ক্ষতি করুন চাইছি। কি নাম আপনার? সঞ্জতি। বিক্ষোভ দেখা গেছে, এই বিক্ষোভটা কিসের? বিক্ষোভটা আমাদের স্থানীয় একটা ছোট বাচ্চা দু মাসের, এখানে হসপিটালে হয়তো দুদিন আগে ট্রিটমেন্ট করাইছিল, তারপরে ভ্যাকসিন নাকি একটা কারণে ফুল ট্রিটমেন্ট সব বলছে, তো পরিবার যে ফুল ট্রিটমেন্টের কারণে হয়তো বাচ্চাটা কালকে আজকে ভোর 3টার সময় মারা গেছে। সেই কারণে আমাকেও খবর দিল, আমিও আলম পরিবারের পাশে দাঁড়ালাম, পরিবার চাইছিল যে ডাক্তারের কিছু একটা ই করা হয়, সেই জন্য আমরা এখানে এসেছি। ডাক্তারের আর পরিবার যে ক্ষতিপূরণ পায় এটা সঠিক তদন্ত করা হোক, এটাই আমরা চাইছি। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে? শেষ পর্যন্ত আমরা এখন কিনা আমরা একটা ডায়েরি করবো থানাতে, পরিবার করবে, পরিবার থানা দায়ী করছে যে এটা তদন্ত করা হোক, পোস্টমর্টম করা হোক, যে পরিবারের সঠিক তদন্ত পাওয়া যায়। পরিবার কি মনে করছে যে চিকিৎসার গাফলতির জন্য এটা হয়েছে? ওটাই তো বলছে পরিবার। আপনার নাম? হরি গোবিন্দ গোড়াই, নিতুরিয়া ব্লক, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। স্যার, আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে গ্রামবাসীরা যে একটা দেড় মাসের শিশুকে ইঞ্জেকশন দেওয়ার পর তারা সেই শিশুটা মারা গেছে, এটা চিকিৎসার গাফিলতির জন্য, এ বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা আমি এটাই বলব যে মাসের শিশু মারা গেছে, খবরটা আমার কাছে খুব দুঃখ। আমি তার সাথে সাথে এটাও বলব যে বাচ্চাদের জন্মের পর থেকে তাদের যতক্ষণ পর্যন্ত না একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যে ভ্যাকসিনগুলো তাদের ইমিউনিটি গ্রোথ করতে সাহায্য করে, সেই ভ্যাকসিনগুলো আবশ্যক নেই, সেই ভ্যাকসিনগুলোই আমাদের নিয়োগ করে আমাদের এখান থেকে দেওয়া হয়েছে। আর সেই জন্য যদি কোনো অসুবিধা হয় সেটা অবশ্যই আমাদের এখানে গিয়ে এসে আমাদের এখানে জিজ্ঞেস করতে পারেন, আর আমরা তা সুরাহা করার চেষ্টা করি। পেশেন্টের জিনিসটা বলার আমার, ওনারা যেন আমাদের উপরে বিশ্বাস করে, আমরা আপনাদের জন্যই আছি, আপনাদের ভালো করার জন্য।
আমি চাইছি যাতে আপনাদের ভালো হয়। বাচ্চাদের মারা যাওয়ার কারণ সেটা আমাদের কাছে স্পষ্ট নয়, মতো কোনো কারণে বাচ্চাটা পাচ্ছেন না। সেই জন্য আমি এটাও সবার কাছে বলতে চাই যে ভ্যাকসিন যেটা মানুষের ইমিউনিটি করে সেটা সময় নিন, সেটার জন্য কারো কানখানি হয় না। কি নাম আপনার? আমার নাম ডক্টর সুশীলা চৌধুরী। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।